এরপরে প্রশ্ন হলো মসজিদে দুর্গন্ধযুক্ত মশার কয়েল জ্বালানো যাবে কিনা। মসজিদে যে সমস্ত মশার কয়েল আমরা ব্যবহার করি মশা তাড়াবার জন্য, এই মশার কয়েলগুলো দুই প্রকার, কিছু আছে যেগুলোতে দুর্গন্ধ আছে, যথেষ্ট পরিমাণ কষ্ট হয় গন্ধে, আর কিছু আছে যেগুলোতে এত গন্ধ নাই বরং সেগুলোতে এক ধরনের সুগন্ধি এরকম কিছু একটা অনুভব করা যায়। যে কয়েলে দুর্গন্ধ আছে যেটা শুকলে আপনার কষ্ট হয়, এরকম কয়েল মসজিদে ব্যবহার করা জায়েজ নাই, এগুলো মসজিদে ব্যবহার করা যাবে না। যদি করেন তাহলে সেক্ষেত্রে মসজিদের আদব নষ্ট করার গুনাহ হবে, শামিল হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাতাআযাল মালাইকা বিমা ইয়াতাআযা বিহি বনু আদম, মানুষ যে সমস্ত কারণে কষ্ট পায়, যেগুলোর গ্রানে যেগুলোর দুর্গন্ধে মানুষের কষ্ট হয়, ওই সমস্ত বস্তুর দুর্গন্ধে ফেরেশতাদেরও কষ্ট হয়। অতএব মসজিদে যদি দুর্গন্ধ থাকে সেটা মানুষের যেমন কষ্টের কারণ হয়, আল্লাহর ঘর মসজিদে অনেক ফেরেশতারা থাকেন তাদেরও কষ্ট হয়। এই জন্যই কাঁচা পেঁয়াজ খেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি মসজিদে আসতে নিষেধ করেছেন, কাঁচা পেঁয়াজ খেলে মুখের দুর্গন্ধ দূর করে তারপরে মসজিদে আসার নির্দেশ করেছেন। কেন? কারণ এতে ফেরেশতাদের কষ্ট হয়। বিধায় কয়েল যদি জ্বালান আর সেখানে যদি দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে এটি মানুষেরও কষ্টের কারণ, ফেরেশতারও কষ্টের কারণ, সেজন্য এটা জ্বালানো জায়েজ নাই। তবে কয়েলের বিকল্প যেগুলো আছে অন্য কোনো পদ্ধতি আপনি মশা তাড়াবার জন্য ব্যবহার করতে পারেন। এছাড়াও আরেকটা সমস্যা হলো, অনেক সময় দেখা যায় কয়েলের দুর্গন্ধের কারণে অনেকের শ্বাসকষ্ট হয়, অনেকের অসুবিধা হয়, বিধায় অন্য কারোর অসুবিধা হয়, সেরকম কাজ করাও জায়েজ নাই। এরপরের প্রশ্ন, মহিলাদের কান বা নাক ফোড়ানো কি আবশ্যক? মসজিদে চেয়ারে বসে নামাজ সম্বন্ধে আপনার মূল্যবান বক্তব্য আশা করছি। প্রায় সব জায়গাতে এই একই প্রশ্ন অনেক বেশি পরিমাণে আসে যে চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে কি। এগুলোর উত্তর বারবার আমরা দিয়েছি, তারপরও আসে, তার মানে এই প্রশ্নটা প্রচুর পরিমাণে মানুষ করেন। এই প্রশ্নের খোলাসা উত্তর হলো, যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, তার কোমরে অসুবিধা আছে, মেরুদণ্ডের সমস্যা আছে, পিঠে অপারেশন আছে, অথবা ডাক্তার বলেছেন যে ডাক্তার নামাজের গুরুত্ব বুঝেন, আবার ডাক্তার হিসাবেও তিনি ভালো, এরকম মুসলমান কোনো ডাক্তার যদি বলেন যে বাবা তুমি রুকু সেজদা করলে পিঠ ভেঙে তোমার স্থায়ীভাবে এই অঙ্গ শেষ হয়ে যেতে পারে বা অসুস্থ হয়ে যেতে পারো বা বড় কোনো দুর্ঘটনা হতে পারে, ওই ব্যক্তি দাঁড়ায় নামাজ পড়বে, আর রুকু সেজদাটা চেয়ারে বসে একটু মাথা ঝুঁকে ইশারা করে করতে পারে। আর যদি দাঁড়ানো থেকে রুকু সেজদা করার জন্য চেয়ারে বসবে আর উঠবে এইটুকুও তার জন্য রিস্কি হয়, তাহলে পুরো নামাজ তিনি চেয়ারে বসে পড়তে পারেন, চেয়ার ছাড়া জমিনে বসেও পড়তে পারেন। অনেক গর্ভবতী মা 7-8-9 মাস যখন হয়ে যায়, বিশেষ করে শরীরের ভারে দেখা যায় ওই টাইমে রুকু সেজদার জন্য উঠা বসা করাটা রিস্কি হয়ে যায়, পড়ে গেলে তার এবং গর্ভস্থ সন্তানের জন্য ভয় থাকে। যদি সেই রকম পর্যায়ের হয় তিনিও চেয়ারে বসে অথবা জমিনে বসে নামাজ পড়তে পারবেন, কিন্তু সামান্য একটু শরীর খারাপ লাগছে, হালকা একটু ভালো লাগছে না, অথবা একটু অসুবিধা হচ্ছে, কষ্ট হবে, শরীরটা আজকে দুর্বল লাগছে, ম্যাজ ম্যাজ করছে, আর তখন টান দিয়া চেয়ারে বসে ফরজ নামাজ পড়া শুরু করলেন, তাতে নামাজ হবে? অনেক লোক আছে গাছে উঠে দুনিয়ার সব করে বেড়ায় কিন্তু মসজিদে আসলে প্লাস্টিকের চেয়ারটা টান দিয়ে বসে উনি সাহেব সাজা যায়, এরকম সাহেব সাজা নামাজ পড়লে সে নামাজ কবুল হবে না। সামর্থ্যবান ব্যক্তি অবশ্যই রুকু সেজদা করতে হবে। আজকাল মসজিদগুলোতে যে পরিমাণ চেয়ার থাকে, আমি সব জায়গায় বলি এটা কি মসজিদ নাকি আকিজ প্লাস্টিক স্টোর বোঝা মুশকিল, এত পরিমাণ প্লাস্টিকের চেয়ার থাকে। কিন্তু ভাই এত চেয়ার কেন থাকবে? আজ থেকে 10-5 বছর আগে মসজিদে এত চেয়ার ছিল, তার মানে এত কোমর ব্যথা রোগী ছিল, এখন এত কোমর ব্যথা রোগী কোত্থেকে আসছে? হয়তো রোগের পরিমাণ বেড়েছে হতে পারে, কিন্তু আমাদের অনেকে যেন তেন কারণে চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে দেয়, সেটাও সত্য। অতএব সাবধান থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমাদের বিয়ে হয়েছে বেশি দিন হয়নি, এক সময় ভালোই মিল মহব্বত ছিল, সম্প্রতি মনোমালিন্য লেগেই থাকে, কোনো আমল বলে দিবেন কি? দেখুন, আমাদের মা বোনদের মধ্যে এবং পুরুষদের মধ্যে একটা সমস্যা হলো, বিয়ের পরপর একবারে শুরুর দিকে প্রচণ্ড রকমের মহব্বত হয়, এজন্য হিন্দিতে একটা কথা আছে, ইবতেদায়ে ইশক আর ইন্তেহায়ে ইশক বরাবর নহি হোতা হ্যায়, প্রেমের শুরু আর প্রেমের শেষ একরকম, শুরুতে শুধু ফুল আদান প্রদান হয়, শেষে লাঠি আদান প্রদান হয়। বুঝতে পেরেছেন? যৌবনের ভ্রমের কারণে অনেক সময়গুলো টের পায় না, ধরাকে সরা জ্ঞান করে পাগল হয়ে যায় এবং বলে তোমার জন্য আমি জীবন দিয়ে দিব, এরপরে বলে যে তোমার থেকে বাঁচতে পারলে আমার জীবনটা বাঁচে। তাহলে বিবাহের পরও প্রায় শুরুর দিকে, বিশেষ করে যারা সচ্চরিত্রবান, খুব স্বাভাবিকভাবে স্বামী স্ত্রী একে অন্যকে উজাড় করে ভালোবাসেন,
কিন্তু দিন যত যায় ধীরে 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 আস্তে আস্তে সংসার বড় হয়, ছেলে মেয়ে হয়, মনোমালিন্য তৈরি হওয়ার ইস্যুগুলো তৈরি হয়, মতপার্থক্যের ইস্যুগুলো তৈরি হয়, গণ্ডগোল ফাসাদ হয়। বেশিরভাগ মেয়ে, বেশিরভাগ ছেলে, বেশিরভাগ দম্পতি এই জায়গাটা এসে অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্ট এবং ভুল করে। সেটা কি, মনে করে না এর সাথে আমার আর চলবে না, রাস্তা আলাদা করে ফেলতে হবে, সে সিরিয়াস হয়ে যায়। অথচ দাম্পত্য জীবনে গণ্ডগোল ফাসাদ হয় না এমন কোন দম্পতি খুঁজে পাওয়া, ওই দেখেন আপনার বন্ধুকে যে তার ওয়াইফ সহ কত হ্যাপি, আপনি চিন্তা করেন হ্যাঁ রে আমি তো কপাল পোড়া, সে কত খুশি। আসলে তারা হয়তো চুলাচুলি আপনার চাইতে আরো বেশি করে, কিন্তু ভাবসাব দেখে আপনার মনে হয় উফ তারা জানে কত জানি খুশি। ইবলিস আপনাকে এইভাবে দেখায়, আসলে বাস্তবতা ভিন্ন। প্রত্যেকের সংসারে মনোমালিন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনে তার স্ত্রীদের সাথে তার মনোমালিন্য হয়েছে না হয় নাই? হয়েছে, খুব বড় সিরিয়াস কিছু হয় নাই। আমরা যেরকম মনোমালিন্য হলে ছোট লোকই করি। নবী আলাইহিসসালাম তো তার মুখ দিয়ে কখনো কটু কথা বের হতো না, কখনো নারীদের গায়ে হাত তোলেননি তিনি, কিন্তু মান অভিমান করে মনের কষ্টে মসজিদে এসে তিনি আর বাসায় যাবেন না। পরে সাহাবা ইকরাম মধ্যস্থতা করে সেটাকে দূর করলেন। তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার গরমিল এটা হবেই, বিশেষ করে বিবাহের একদম শুরুতে তো মোহাব্বত অনেক উত্তরাবে, ইবতেদায়ে প্রেমের শুরুতে যেরকম থাকে ওরকম থাকবে, কিছুদিন গেলে আস্তে 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 এবার একটু টুনটান টুনটান লাগবে, গন্ডগোল হবে, ফাসাদ হবে, তুমুল আকারে সেটা বিশ্বযুদ্ধের আকারও ধারণ করতে পারে। কিন্তু কিন্তু বাস্তবতা হলো শতকরা 999টা দাম্পত্য সম্পর্ক একটা পর্যায়ে গিয়ে এই সমস্ত টুনটান ঝগড়া ঝাঁটি এগুলো সব দূর হয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা যেরকম হয়, যুদ্ধযুদ্ধ বাদ হইয়া ওই রকম শান্তি প্রতিষ্ঠা হয়ে যায়। অনেক দম্পতি এটা বুঝে না, মেয়েদেরকে শয়তান উস্কায় বলে যে, এমনকি তার বান্ধবীরা অনেকে উস্কায়, অনেক পুরুষ আছে মানুষরূপী শয়তান, দেখতে মানুষের মতো, এটা আসলে ইবলিসের কাজ করে। সে আয়েশা বলে যাহারে তোমার মতো মেয়ের জীবনটা শেষ করে দিলা এই একটা মানুষের সাথে, আহা তোমার জীবনে, তোমার জীবনে কত কত ভালো ছেলে মেলার কথা, অজাগায় তোমার বাপ মা বিয়ে দিয়ে দিছে, দিলনি তারে উস্কায়। আবার একই কথা ছেলে কেউ বলে, মূলত এগুলো সবগুলো হলো মানুষরূপী শয়তান, ওয়াসওয়াসা তৈরি করে দাম্পত্য কলহ সৃষ্টি করে। আমি সে সমস্ত দম্পতিকে বলতে চাই যাদের মধ্যে মনোমালিন্য আছে, স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া নাই, ঝগড়াঝাটি লেগে থাকে, গন্ডগোল হয়ে থাকে, আমি বলবো সময় পার করেন, যা সময় পার করেন। বিশেষ করে মা বোনদেরকে বলি, মুসলিম পরিবারের মহিলারা এত বড় রাজা, এত বড় রানী এবং এত বড় রাজত্ব তারা করে, এত দাপট তাদের, শুধু একটু সময়ের অপেক্ষা লাগে। প্রথম প্রথম আসলে হয়তো শাশুড়ি এ ডিস্টার্ব করে, ননদেও হয়তো ডিস্টার্ব করে, স্বামীও হয়তো ভুল বুঝে, অনেক কাহিনী হয়, শুধু সবর করতে হয়। আমি সবসময় বলি বোন সবর করেন, একটা দুইটা বাচ্চা হয়ে গেলে এই বাচ্চাগুলো যখন আস্তে আস্তে বড় হবে তখন কিন্তু মনে করলেন আপনার বাহিনী তৈরি হচ্ছে, এ বাচ্চা তো না এগুলো কি বাহিনী, এগুলা মায়ের পক্ষে যাবে না বাপের পক্ষে যাবে, কোনো সন্দেহ আছে? বাচ্চারা সব কার পক্ষে যাবে? বেশিরভাগ মায়ের পক্ষেই। শুধু তাই নয়, এই বাচ্চাদের ঘরে আবার যখন ছেলে মেয়ে হবে, নাতি নাতনি হবে, সেগুলো কার পক্ষে যাবে? নানা দাদার পক্ষে যাবে না বুড়ির পক্ষে যাবে? যখন বয়স বার্ধক্যে পৌঁছায় এবার বুড়ো দোড়ের উপরে থাকে, যে বুড়ো জোয়ানকালে দাপট আর দাপট দেখাইছে বইয়ের উপরে, এখন বিড়ালের মতো ঢুকে বাড়িতে আবার বিড়ালের মতো বের হয়, ঠিক না? ঠিক, বুড়ির তখন রাজত্ব দেখে কে, কর্তৃত্ব দেখে কে, উট বস করতে থাকে বুড়া, বুড়া বেশি কথা বলবে, চুপ আপনার কারণে সব গন্ডগোল, বিড়ালের মতো হয়ে যাবে চালা, ঠিক না? ঠিক, বুড়া কালেও মাস্তানি মাতবরি করে এরকম অমানুষ খুব কম, বেশিরভাগই মানুষ হয়ে যায়। এই জন্য আমাদের মা বোনদেরকে বলবো, আপনাদেরকে অনেকে উস্কাবে যে না 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 এই সমস্ত অশান্তি করা যাবে না, নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে, ছেড়ে দাও স্বামী সংসার চলে যাও। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল কোনো কেস অমানুষ আছে, তার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না, সবর করা যায় না, তাহলে সেক্ষেত্রে আপনি পরামর্শ করে বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু সেটা হতে হবে বিচক্ষণতার সাথে। দাম্পত্য জীবনে মাঝামাঝি পর্যায়ে এসে নদীর মাঝখানে আসলে যেরকম ঢেউ থাকে, উত্তাল তরঙ্গ থাকে, ওই রকম গন্ডগোল ফাসাদ প্রত্যেকটা ফ্যামিলিতে হয়। অস্থির হবেন না, একটু সবর করেন, সময় পার করেন, নদীর এই পাড়ে যেরকম সুখ ওই পাড়ে যেরকম সুখ, মাঝে যেরকম ঢেউ, উত্তাল তরঙ্গ, দাম্পত্য জীবনে শুরুতে থাকে প্রেম, শেষে থাকে প্রেম, থাকুক আর না থাকুক বুড়া সাইজ হয়ে যায়, শুধুমাত্র মাঝখানে একটু সবর করতে হয়। কথা কি বুঝাতে পারছি? বেশিরভাগ যুবক মানুষ বিয়ের পরেই একটু টুনটান হইল আর যুদ্ধ বিগ্রহ বাদায় দিলেন, তালাক তুলাক দিয়া এরপরে যায়া
চোখের পানি ফেললেন, কোনো কাজ হবে না, বিদায়, সাবধান থাকতে হবে। এবং দাম্পত্য জীবনে শান্তির মূল মন্ত্র হলো সবর। সবর ছাড়া দাম্পত্য জীবনে শান্তি কখনো আসবে? সবর থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সবর করার তৌফিক দান করুন।